ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস। WBGTRB এর সমস্যা সংক্রান্ত আরও একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো আশা করছি এখান থেকে আমরা কিছু উত্তর পেয়ে যাব। আমাদের যে সমস্যাগুলো হচ্ছে আপাতত পক্ষে, এই যে নতুন করে যে একটা মেরিট লিস্ট দেওয়া হলো, সেকেন্ড লিস্ট কেন এরকম হলো, সেকেন্ড লিস্ট কেন এত ছোট, এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো বা আজকে আমরা এই ভিডিওতে পাবো। তো চলুন দেখে নেওয়া যাক। দেবাশিস হালদারের যে প্রশ্নটা ছিল, ফার্স্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের কোনো খবর নেই, এরা কী করছে বোঝা খুব মুশকিল। দেখুন, বোঝা তো একটু মুশকিল হয়ে যাচ্ছে বিষয়টা, কিন্তু একদম মানে যে কিছু বুঝতে পারা যাচ্ছে না এমনটাও না। দেখুন, ফার্স্ট লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট দ্বারা যারা আছে তারা তো জয়েন করবেই, এবং এই যে সেকেন্ড লিস্টটা বেরিয়েছে, সেকেন্ড লিস্ট না ভেবে এটাকে ভাবতে পারেন যে মোটামুটি কিছু ক্যান্ডিডেটদের যে সমস্যাগুলো আগে ছিল। দেখবেন, ফার্স্ট যখন রেজাল্ট পাবলিশ হয়েছিল সেদিন চেয়ারম্যান কিন্তু আমাদেরকে একটা নিউজ কিন্তু পাবলিশ করেছিলেন। রেজাল্ট পাবলিশের দিনই উনি কিন্তু বলেছিলেন, কোনো নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে যাই হোক মনে নেই, তো উনি এসে বলেছিলেন কিন্তু কিছু ক্যান্ডিডেট পাস করে আছে যাদেরকে বারবার করে আমরা দুবার তিনবার চিঠি করেও তারা ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিকঠাকভাবে করায়নি, যে কারণে তাদের জায়গা ফাঁকা পড়ে আছে, এবং কিছু ক্যান্ডিডেটদের রেজাল্টেও ওরকম শো করেছে এরকম কিছুটা। রেজাল্টে কিছু ক্যান্ডিডেটদের কিন্তু ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু শো করেছে। তো মোটামুটি আমরা এটা ভেবে নিতে পারি যে এই 42টা ক্যান্ডিডেটের ডকুমেন্ট ইনকমপ্লিট ছিল, যে কারণে কিন্তু তাদের রেজাল্ট শো করেনি। তারা কিন্তু এখন ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা নিশ্চয়ই রেজাল্টের পরপরই ডকুমেন্ট ভেরিফাই করে নিয়েছে, যে কারণে তাদের রেজাল্টটা এখন এসেছে। তবে এটাকে আমরা সেকেন্ড লিস্ট সেইভাবে না বলে এটাকে বলতে পারতাম যে যে সমস্ত ক্যান্ডিডেটদের রেজাল্ট পাবলিশ হয়নি ডিউ টু নন ভেরিফিকেশান অফ ডকুমেন্টস, সেইগুলো লিস্ট এটা। তাই এটার থেকে আমরা বুঝতে পারছি, এটা যদি সেকেন্ড লিস্ট হয়ে থাকে থার্ড লিস্ট কিন্তু অবশ্যই আসছে, থার্ড লিস্ট কিন্তু আসতেই হবে। এবং এটা তো হতেই হবে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্টে জয়েন করবে না, তাদের জন্য থার্ড লিস্ট তৈরি হবে, তাহলে থার্ড লিস্ট মাস্ট আসবে, এটা আমরা মোটামুটি আশা রাখতে পারি। তাহলে যাদের ডকুমেন্টস, এই যে অমিয় মণ্ডল উনিও লিখেছেন, দাদা আমার মনে হয় এই 42 জনের ডকুমেন্টস ভুল ছিল। ঠিক সেম আমারও একই জিনিস মনে হচ্ছে, 42 জনের ডকুমেন্টসের প্রবলেম ছিল, যেটা কিন্তু রেজাল্ট পাবলিশের দিন অতনু রাহা উনি কিন্তু বলেছিলেন মিডিয়ার মাধ্যমে। উনি বলেছিলেন কিছু ক্যান্ডিডেটকে বারবার চিঠি করেও কিন্তু তারা ডকুমেন্টস ভেরিফিকেশান করতে আসেনি, সেটা এখনও ইনকমপ্লিট পড়ে আছে। হয়তো বা এই 42 জনের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গিয়েছে, তাদের লিস্ট বার করা হয়েছে, আর এটাই সম্ভাবনা 95%, এটাই হওয়ার সম্ভাবনা। তাছাড়া অন্য কোনো কারণে এই 42 জনের নামের লিস্টের হিসাব আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। হিমাংশু মুর্মু উনি বলছেন, স্যার এখন আমি স্কুলে ডেপুটেশন ভ্যাকেন্সিতে আছি, আমার কি NOC লাগবে? দেখুন, জয়েন করতে গেলে আপনি যদি ডেপুটেশন ভ্যাকেন্সিতে থাকাকালীন জয়েন করতে যান, অবশ্যই আপনাকে NOC দিতে হবে আপনার স্কুলের হেডমাস্টারের কাছ থেকে। আর যদি বা আপনার ডেপুটেশনের টাইম শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার NOC-র প্রয়োজন হবে না। আপনি যদি ডেপুটেশন ভ্যাকেন্সির যে টাইম আছে আপনি সেই টাইমের মধ্যে জয়েন করছেন তাহলে কিন্তু আপনি একটা NOC তুলে রাখবেন। সুরজচন্দ্র উনি বলছেন, SMS কবে আসবে? SMS আসার সম্ভাবনা মোটামুটি নেই বললেই হয়, চিঠি আসবে বাড়িতে কিন্তু এক মাসের মধ্যে, সেটাই জানাচ্ছে। সেকেন্ড লিস্টে এত কম জন কেন, আবার কি লিস্ট বেরোবে? অবশ্যই একটা লিস্ট বেরোনোর সম্ভাবনা প্রথমেই আমরা ডিসকাস করলাম, এই কমেন্টটা ছিল টুবাই সাহার। আলমগীর মণ্ডল উনি বলছেন, দাদা আমার ওয়েটিং লিস্টে নাম আছে তবে ক্যাটাগরিতে NA, থার্ড লিস্টে কি আমার নাম আসবে একটু বলবে? দেখুন, ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে নিয়েই নিশ্চয়ই পরবর্তী রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ তৃতীয় লিস্টটা তৈরি হবে। যে ভ্যাকেন্সিগুলো ফার্স্ট লিস্ট থেকে ফাঁকা পড়ে থাকবে জয়েন করবে না, সেকেন্ড লিস্ট থেকে জয়েন করবে না, কিছু ভ্যাকেন্সি ফাঁকা পড়ে থাকবে, সেগুলোকে তো থার্ড লিস্টের মাধ্যমেই ভর্তি করা হবে। তাহলে আর সেখানে তারা আসবে কারা? যারা এখন ওয়েটিংয়ে আছে তাদের নাম্বার বেশি, যারা লালকালিতে আছে তাদের থেকে, তাহলে তারাই পাবে চাকরি। তাহলে থার্ড লিস্টে আপনার নাম আসার সম্ভাবনা একটা আছে। আর ক্যাটাগরিতে NA কেন আছে সেটা আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যান, FAQ-তে খুব ভালো করে লেখা আছে ক্যাটাগরিতে NA থাকার কারণটা কী। নবকুমার সাধুকা উনি বলছেন, দাদা সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী জেনারেল SC ভ্যাকেন্সি কোটা ফুলফিল, বাট তারপরও OBC A-16, OBC B-7 এবং ST-2 সিট খালি রয়ে গেল উইথাউট ESM ক্যাটাগরি, তাহলে বাকিয়ের সিটগুলো কী হবে? এখন আবার লিস্ট বেরোবে, তার জন্য আমরা অপেক্ষা করব। এবার দেখুন, এই যে লিস্টটা বেরিয়েছে এটা আমরা মোটামুটিভাবে ভেবে নিচ্ছি যে যাদের ডকুমেন্ট ইনকমপ্লিট ছিল তাদের লিস্ট এটা, ডকুমেন্ট কমপ্লিট করেছে তাদের লিস্ট বেরিয়ে গেছে। তাহলে বাদবাকি যেগুলো ফাঁকা পড়ে আছে স্পেশাল ক্যাটাগরি ওয়াইজ, যে ওয়েটিং লিস্টে ক্যাটাগরি ঠিক করা হলো তারপরেও কিন্তু এইগুলো এখনও ফিল হয়নি, মানে মোটামুটি এখনও 578 জনের ফিল হয়নি। 578 জনকে কীভাবে ফিল করবে সেটা আমরা কিন্তু সময় এলেই জানতে পারবো। মৌটুসি দাস ওনার প্রশ্ন ছিল, বাড়িতে ভেরিফিকেশান সংক্রান্ত চিঠি নাকি সরাসরি নিয়োগ সংক্রান্ত চিঠি আসবে? প্রথম তো ভেরিফিকেশান হওয়ার কথা,
সিলেক্টেডদের বাকি নিয়োগ প্রক্রিয়াটুকু এবার কি তবে পি এন্ড এয়ার এর পরিবর্তে জেলা অফিসগুলো সম্পন্ন করবে? দেখুন, পাড়ের দায়িত্ব আছে, কিন্তু পাড় যদি আপনার জেলায় জেলায় আপনাদের জেলা অফিস মানে কি, জেলা অফিসেই শুধু যে ডকুমেন্টসগুলো পাঠিয়েছে তা না, যে যে অফিসে রিক্রুটমেন্ট হবে সেই সেই অফিসগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে, কিন্তু কনফার্ম কোনো কিছু না। কোনো কোনো ক্যান্ডিডেট যারা ফোন করেছে, পার কিন্তু এরকম জানিয়েছে যে আপনাদের জেলায় জেলায় যে যে দপ্তরে আপনাদের চাকরি হবে সে সে দপ্তরে আপনাদের নামের লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো যাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে তারাই আপনার ভেরিফিকেশন করবে, তারাই আপনাকে জয়েন করাবে। 3 নম্বর প্রশ্ন ছিল, গ্রুপ ডি কর্মীদের কি ভোটের ডিউটি করতে হয়? দেখুন, ফিক্সড কিছু নেই, তবে ম্যাক্সিমাম টাইম কিন্তু করতে হয় এরকমটাই জানবেন। মোটামুটিভাবে মানসিক প্রস্তুতি রাখুন, করতে হতে পারে। যদি গ্রুপ সি গ্রুপ বি অন্যান্য কর্মীদের দিয়ে ভোটের ডিউটির চাহিদা না মেটে, তখন কিন্তু গ্রুপ ডিদেরকেও ডেকে নেওয়া হয় যে আপনারাও এই ডিউটিটা করুন, কারণ ভোটের সময় একদিনে অনেক অনেক এলাকার ভোট থাকে, প্রচুর প্রেশার থাকে, তো অনেক ক্যান্ডিডেটদেরকে খুঁজে নিতে হয়। কখনো কখনো তো কন্ট্রাকচুয়াল কর্মীদেরকেও ডেকে নেওয়া হয় ভোটের ডিউটিতে। এই বিষয়ে কৌশিক সরকার বলছিলেন, কই কিছু দেখাচ্ছে না? তো অবশ্যই দেখাবে, আপনাদের ওয়েবসাইটে একটু সমস্যা হয়তো হচ্ছে, অনেকেই এই কমেন্টটাও করেছেন, 2-3 বার রিফ্রেশ করুন, দেখুন ঠিক পেয়ে যাবেন লিস্ট। জগন্নাথ বর্মন উনি বলছেন, দাদা খুব চাপে আছি, ফার্স্ট লিস্টে সিলেক্ট হয়েও জয়েনিং হচ্ছে না, কবে জয়েনিং হবে প্লিজ বলবেন। জয়েনিং 2018-র মধ্যেই হবে এরকমটা কিন্তু জানাচ্ছে। বিনুভূষণ রায় উনি বলছেন, দাদা 42 জনের যে নাম বেরিয়েছে সেটা ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে না নট কোয়ালিফাই থেকে? দেখুন, এটার জন্যই আমি আপনাদেরকে কমেন্ট করতে বলেছিলাম, যারা ফার্স্ট ওয়েটিংয়ে ছিলেন বা সেকেন্ডলি ওয়েটিংয়ে এসেছেন তাদের মধ্যে থেকে কাদেরও এই 42 জনের মধ্যে নাম আছে কিনা, যদি কমেন্ট করেন তাহলে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো। তবে 80% আমার যেটা মনে হচ্ছে, ফার্স্ট ওয়েটিং থেকে এই নামগুলো কিন্তু আসেনি, ওয়েটিং যারা ছিল ওয়েটিংয়েই আছে এখনও পর্যন্ত। সমীরউদ্দিন শেখ উনি বলছেন, এইভাবে যদি লিস্ট বের করে তাহলে 10 বার লিস্ট বের করে শূন্য পদ পূরণ হবে না? সমীরউদ্দিন শেখ ঠিক বলেছেন, আমার মনে হয় 2টো লিস্ট আরও বেরোবে, এম সাহা বলেছেন ওনার রিপ্লাইতে। দেখুন, 10টা লিস্ট এরকম ছোটো ছোটো বেরোবে এমন কোনো মানে নেই, এটা ছোটো বেরোনোর কারণ ছিল হয়তো বা ওটাই যে ডকুমেন্টস যারা ইনকমপ্লিট ছিল, হয়তো 42 জনের ডকুমেন্ট ইনকমপ্লিট ছিল এবং তারা পাস করার মতো যোগ্য নাম্বার তুলেছিল, তাহলে পাস করে গেছে অথচ ডকুমেন্ট ইনকমপ্লিটের জন্য তাদের রেজাল্ট সেই সময় শো করেনি, তারা হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে যে কারণে তাদের লিস্ট বেরিয়ে এসেছে। তবে এটার নাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম দেওয়াটা আমাদের এটাই বেশি কনফিউশনের কারণ হচ্ছে, এটা নাম দিতে পারতো যে সেরকম কিছু যাদের ইনকমপ্লিট ছিল তাদের লিস্ট, এটা সেকেন্ড মেরিট লিস্টের নামটাই আমাদের বেশি বিভ্রান্ত করে দিচ্ছে বিষয়টা কি। তবে 2-1 দিনের মধ্যে আমরা এটার সঠিক 100% কনফার্মেশন আনসার হয়তো বা পেয়েই যাবো, দেখা যাক কি হয়। সুদীপ্তা রালি বলছেন, ওনার এই কমেন্টের রিপ্লাই আমি করে দিয়েছি। টেকনিক্যাল অদ্ভুত উনি বলছেন, তলে তলে রিক্রুটমেন্ট হচ্ছে নাকি দাদা, কিছু বুঝতে পারছি না, এর ব্যাপারে আমি তো বিশেষ কিছু বলতে পারবো না। সমীরউদ্দিন শেখ বলছেন, তাহলে কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিস্ট একসঙ্গে নিয়োগ হবে? অবশ্যই নিয়োগ যখন হবে যাদের লিস্ট চলে এসেছে অবশ্যই তাই হবে, এখন পর্যন্ত যেটা সেকেন্ড লিস্ট আর ফার্স্ট লিস্ট বেরিয়ে গেছে পিডিএফ অনুযায়ী, তাহলে এদের আগে একসাথে জয়েন হবে, এদের জয়েন হওয়ার পর যে ফাঁকা রাস্তা পড়ে থাকবে, ফাঁকা ভ্যাকেন্সি পড়ে থাকবে, তাদের জন্য কাউন্সেলিং হয়, থার্ড লিস্ট তৈরি হবে। আদিত্য ফানি ভিডিও উনি বলছেন, ক্যাটাগরিতে এনে আই সিলেক্ট ফর সেকেন্ড ওয়েটিং লিস্ট, সো ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট বার করলে আমাদের কি হবে? অনেকের ক্যাটাগরিতে এনে আছে, এনে থাকার কারণটা আপনারা এফ এ কিউতে বুঝতে পারবেন, আর সেকেন্ডলি আপনি যদি ওয়েটিংয়ে এসে থাকেন তাহলে এখনও পর্যন্ত আপনি ওয়েটিংয়েই আছেন বর্তমানে, এবার আপনাদের যখন তৃতীয় লিস্ট তৈরি হবে তখন বা আপনাদেরকে সিলেক্টেডের ঘরে ঢোকানো হতে পারে। জামাল শেখ বলছে, এই লিস্টে ওয়েটিংটা চান্স পেয়েছে কি? হ্যাঁ, এটার জন্য আমি কমেন্ট করতে বলেছি আপনাদের, যাদের ওয়েটিংয়ে আছে অথচ যাদের 42 জনের মধ্যে নাম আছে সবাই যদি কমেন্ট করে আমরা কিন্তু কনফার্ম হয়ে যাব। বাট এখনও পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়েটিংটা কিন্তু ওয়েটিংয়েই আছে, এই এই যে 42 জন এরা কিন্তু ওয়েটিংয়ে ছিল না। তুষার তাঁতি উনি বলছেন, ফার্স্ট লিস্টের জয়েনিং হলো না আর সেকেন্ড লিস্ট বেরিয়ে গেল, এরা কী যে করছে বোঝা মুশকিল, এটা নিয়ে আলোচনা করা হয়েছে? অসীম হালদার বলছেন, আর যতগুলো ওয়েটিংয়ে আছে তাদের কি সবাইকে নেবে? যতগুলো ওয়েটিংয়ে আছে তাদের সবাইকে নেওয়া সম্ভব নয়, প্রচুর ক্যান্ডিডেট ওয়েটিংয়ে আছে আর ভ্যাকেন্সি তো জাস্ট আর কয়েকটা, 578টা ভ্যাকেন্সি পড়ে আছে, তার মধ্যে থেকে এদিক থেকে ধরুন যে কটা ক্যান্ডিডেটের এখনও পর্যন্ত সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে থেকে হয়তো বা কিছু ক্যান্ডিডেট জয়েনিং করবে না, তো খুব বেশি যদি ভাবি 600-700-800টা ভ্যাকেন্সি ফাঁকা থাকবে, তার জন্য অত ক্যান্ডিডেট তো একসঙ্গে চাকরি পাবে না, কিছু ক্যান্ডিডেট ওয়েটিংয়ে থেকেই যাবে।
নুরুদ্দিন শেকুনি বলছেন, দাদা WBCTLBA ফার্স্ট লিস্ট কখন লেটার আসবে এবং লেটারটি জয়েনিং নাকি অন্য কিছু, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেবপ্রিয় মালাকার বলছে, দাদা 42 জন মাত্র, 620 জনের মধ্যে বাকি জন কোথায়? বাকি জনগুলো তো আমরা এটাই আশা করছি যে থার্ড লিস্টে আসবে, কারণ এই যে 42 জন, এই 42 জনের কারণটা আমরা মোটামুটিভাবে আপনাদেরকে জানালাম, জানতে পারলাম। এটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে, এবং এটা কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু 95% আমি বলেই দিচ্ছি, কারণ এই 42 জন সেইটাই হতে পারে যেটা, যারা ডকুমেন্ট ইনকমপ্লিট ছিল তারাই হবে এই 42 জন, তার বাইরে অন্য কোনো কারণ তো এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বাকি 620 জন যখন জয়েন করবে, তারা এখনও পর্যন্ত যারা ওয়েটিংয়ে আছে তাদের থেকেই ওইগুলো ফিল করা হবে আশা করা যায়, যদি 620 জনকে এই বছরে এই রিক্রুটমেন্টেই তারা কমপ্লিট করতে চায়। এবং চেয়ারম্যান এটাও জানিয়েছিলেন যে এই 620 জনকে এই রিক্রুটমেন্ট প্রসেসেই কমপ্লিট করার চেষ্টা চলছে। তাহলে এই 620 জন যদি বা জয়েন হয়, তাহলে কিন্তু যারা এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে আছে তাদের থেকেই জয়েন করা হবে থার্ড লিস্টের মাধ্যমে। খোকা প্রামাণিক কমেন্ট করেছেন, সেকেন্ড লিস্টে 620 জনের মধ্যে 42 জনের নাম বেরোলো, বাকিগুলো কবে বেরোবে? এই গ্রুপ ডি কাজ করার শেষে কি পেনশন থাকবে? আচ্ছা, এই যে আমাদের প্রমোশন সংক্রান্ত, স্যালারি সংক্রান্ত ভিডিও আসবে, ওখানে আমরা পেনশন নিয়ে ডিসকাস করব। বিনুভূষণ রায় কমেন্ট করেছেন, দাদা 620 জনের লিস্ট না দিয়ে 42 জনের লিস্ট দেওয়া হলো, এই বিষয়টা বুঝলাম না। এই বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বললাম, আশা করছি আপনি এবার বুঝে গেছেন। অর্ঘদীপ পাল কমেন্ট করেছেন, দাদা আর কোনোদিন ওয়েট করব, আর কতদিন ওয়েট করব বলতে পারবো? কিছু ক্লু পাচ্ছি না, তো একটা উপায় বলো। দেখুন, এখনও পর্যন্ত উপায় বলতে ওয়েটিং যে করতে হচ্ছে, করতে হবে যতদিন না প্রসেস কমপ্লিট করছে, এবং আমরা এটাও জানতে পারছি যে বোর্ড বা পার তাড়াতাড়ি চেষ্টা করছে, তো সেই সময়টা তাদেরকে দিতে হবে। আর একটা ভালো উপায় আমি আপনাকে বলতে পারি, পড়াশোনাও চালিয়ে যান একদম, মানে এটা ওয়েটিং করতে করতে জাস্ট বসে থাকবেন না, পড়াশোনা চালিয়ে যান। গ্রুপ ডিতে জীবন কাটানোর কথা ভাববেন না, যে হ্যাঁ এটা একটা সাপোর্ট পেলাম, পায়ের তলায় একটা মাটি পেলাম, এবার সোজা হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরও ভালো, আরও ভালো চাকরির জন্য চেষ্টা করতে থাকুন। এটা যেদিন জয়েনিং হবে হবে, তার বাইরে আপনার তো এটাকে ত্বরান্বিত করার ক্ষমতা কিছু নেই, যে ফার্স্ট আজকের মধ্যে করে দাও রিক্রুটমেন্ট জয়েনিং, এটা তো আমরা করতে পারছি না। আমরা জাস্ট রিকোয়েস্ট করতে পারছি পাড়ের কাছে, WBCDRB-র কাছে, এবং তারাও জানাচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা প্রসেস করছে। এবং আজকের যে 42 জনের লিস্ট বেরিয়ে গেল, এটার থেকে আমরা এটাও বুঝতে পারছি যে তারা সত্যি সত্যি বসে নেই, কাজ করছে এবং প্রসেস চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু জয়েনিংয়ের ব্যবস্থাটা হবে। তো যতদিন না হচ্ছে ততদিন অপেক্ষা ছাড়া আপাতত কিছু রাস্তা নেই। জয়দীপ সিংহ উনি বলছেন, দাদা বাড়িতে কবে লেটার আসবে আর কেসের কি কোনো এফেক্ট পড়বে? কেস যেটা চলছে, কেস কেসের রাস্তায় চলছে, বারবার WBCDRB আর পার জানিয়েছে কেস কেসের রাস্তায় চলছে, রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের রাস্তায় চলছে, সমস্যা নেই কেসের জন্য। আর বাড়িতে লেটার আসবে, বাড়িতে লেটার আসবে পুজোর থেকে, পুজোর পর থেকে 1 মাস অবধি, তার মধ্যে যদি না আসে তাহলে কিন্তু পাড়ের সাথে যোগাযোগ করতে বলেছে, যদি না লেটার আসে তাহলে পাড়ের সাথে যোগাযোগ করতে হবে। চন্দন হাজরা উনি বলছেন, দাদা এটা কি ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট করেছে? এ ব্যাপারে ডিসকাস করা হয়েছে, আশা করছি শুনেছেন। A to Z অনলাইন ফর্ম ফিল আপ, উনি বলছেন, দাদা আমার সেকেন্ড বারে ওয়েটিং লিস্টে নাম এসেছে, আমার কি থার্ড লিস্টে নাম থাকতে পারে? এটা নিয়েও আলোচনা করা হয়েছে। দেখুন, থার্ড লিস্ট যদি থাকে, এখন যারা ওয়েটিংয়ে আছে তারাই হচ্ছে সিলেক্টেডদের পরে, যাদের নাম্বার আছে তারাই কিন্তু ওয়েটিংয়ে আছে। তাহলে থার্ড লিস্ট যদি হয়, অবশ্যই এখন যারা ওয়েটিংয়ে আছে তাদের থেকেই নেওয়া হবে, নিশ্চয়ই যারা লাল কালিতে আছে অর্থাৎ কম নাম্বার পেয়েছে তাদের নিশ্চয়ই হবে না। তো থার্ড লিস্টে আপনার নাম হওয়ার সম্ভাবনা আছে, বাট হবেই কি না বলা যায় না, কারণ ভ্যাকেন্সি খুব কম, ফাঁকা পড়ে থাকছে। অলরেডি 5380 জন হয়ে গিয়েছিলো, তারপরও 42 জন হয়ে গেল, তার বাইরে অল্প কিছু ভ্যাকেন্সি পড়ে থাকে 578 জন মতো, এবং এই 578 জন প্লাস আরও কিছু ক্যান্ডিডেট যারা জয়েন করবে না, তাদেরকে মিলে যে একটা ফাঁকা জায়গা পড়ে থাকবে, তাদেরগুলো জয়েনিংগুলো কিন্তু এখন যারা ওয়েটিং আছে তাদের থেকেই হবে। সুতরাং আপনার একটা সম্ভাবনা আছে, এবার দেখা যাক আপনার কপালে কী আছে। সুমন সিংহ উনি বলছেন, ফার্স্ট লিস্টে যেসব ক্যান্ডিডেটস ওয়েটিংয়ে ছিল অ্যান্ড পরে যেসব ফেল করা ক্যান্ডিডেটসদেরকে পাস করিয়ে ওয়েটিংয়ে রাখা হলো, তাদের কী হবে? তাদের জন্য থার্ড লিস্ট তৈরি হতে পারে? সেনাউল হক উনি বলছেন, দাদা স্যার অতনু রাহা কি চেয়ারম্যান থেকে সরে গেলেন আজ? এমনটাই শোনা যাচ্ছে, চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে। দাদা লেটার কি পুজোর মধ্যে আসতে পারে? পুজোর মধ্যে আসার সম্ভাবনা নেই, পুজোর পর। তুলিকা মালিক। শ্রেয়া ঘোষ উনি বলছেন, দাদা ক্যাটাগরি ওয়াইজ লিস্ট দেওয়ার মানে কি? আগের লিস্টে কি ক্যাটাগরির কেউ ছিল না? এটা নিয়ে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। আয়ু আলী কমেন্ট করেছেন, দাদা যারা সিলেক্টেড হলো তারা কারা, একটু বলবেন প্লিজ দাদা?
আমার মনে হচ্ছে এরা তারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করায়নি অথচ ভালো নাম্বার পেয়ে পাস করেছিল, তাদের জন্য যে জায়গাগুলো ফাঁকা পড়েছিল তারা এখন ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করিয়ে তারা কিন্তু এখন সিলেক্টেডের ঘরে নাম লিখিয়ে দিয়েছে। এরকমটাই আমি আশা করছি। এটা নিয়ে আমরা যখন কনফার্মেশন পেয়ে যাব আপনারাও জানতে পারবেন। সুকন্যা মুখার্জি বলছেন জেনারেল তো প্রায়ই নেই। জেনারেল তো প্রায় নেই বলতে 8টাই কিন্তু জেনারেলের ভ্যাকেন্সি ফাঁকা পড়েছিল। টোটাল সম্ভবত 2742 ভ্যাকেন্সি ছিল জেনারেলের, সেটা কিন্তু পূর্ণ হয়ে গেল। জেনারেল আর পরে সিলেক্ট হতে পারবে না। যেগুলো ফাঁকা থাকবে অর্থাৎ যারা জয়েন করবে না তাদের মধ্যে জেনারেল কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবে। তাছাড়া জেনারেলের যতগুলো ভ্যাকেন্সি ছিল ফিল আপ করা হয়ে গেল। কর্ণ সরকার উনি বলছেন ঠিকঠাক বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে দাদা। আজকের ভিডিও দেখার পর আর গতকালকের ভিডিও দেখার পর আশা করছি আপনি অনেকটাই বুঝতে পেরেছেন। দাদা 620টি ভ্যাকেন্সির মধ্যে মাত্র 42 জনের লিস্ট পাঠিয়েছে, তাহলে 578 জনের নাম কি আসতে পারে দাদা প্লিজ জানাবেন। নিশ্চয়ই আসতে পারে, যদি এই রিক্রুটমেন্টের মধ্যে টোটালটা কমপ্লিট করে তাহলে নিশ্চয়ই আসতে পারে। এম সাহা উনি কমেন্ট করেছেন 620 জনের মধ্যে। আচ্ছা একই প্রশ্ন, সুমন সরকার ওয়েবসাইটে দেখাচ্ছে না, আপনি বারবার রিফ্রেশ করুন, ওয়েবসাইটে একবার না একবার দেখাবে। তুহিন চক্রবর্তী কমেন্ট করেছেন দাদা আমি ফার্স্ট লিস্টের ওয়েটিং ক্যান্ডিডেটস, আজকে যে 8 জন ইউআর ক্যান্ডিডেট নেওয়া হলো সেগুলো কি ওয়েটিং থেকে? ফার্স্ট ওয়েটিং জেনারেল ক্যান্ডিডেটসদের কতটা চান্স আছে প্লিজ রিপ্লাই। ফার্স্ট ওয়েটিং জেনারেল ক্যান্ডিডেটসদের চান্স আছে ভালোই, কারণ যারা ফার্স্ট ওয়েটিং ছিল তাদের কিন্তু সম্ভাবনাটা বেশি যারা সেকেন্ড ওয়েটিংয়ে এসেছে তাদের থেকে। আর আপনার যে প্রথম প্রশ্ন এটাকে নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে, আপনি আশা করছি শুনেছেন। এমডি কুতুবুদ্দিন উনি বলছেন দাদা ইমেল আইডি রেজিস্টার নেই কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে আপনি রেজিস্টার করতে চাইলে এখনও করতে পারেন। আপনি এফএকিউ সেকশন থেকে আপনার যে ফর্ম্যাটটা দিয়েছে ফর্ম্যাটটা ডাউনলোড করে ওটাকে ফিল করে তার সঙ্গে আপনার ইন্টারভিউ কল লেটারের একটা ফটোকপি উইথ সেলফ অ্যাটেস্টেড এবং আপনার ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিন, আপডেট হয়ে যাবে। সেকেন্ড লিস্ট মানে কি দাদা কিছুই বুঝতে পারছি না। এটা সেকেন্ড লিস্ট না বলে যদি বলতো যে যারা ডকুমেন্টস ভেরিফিকেশান করেননি তাদের লিস্ট, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হতো। এটাই একটা সমস্যা হচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে। আশা করছি এটা দু একদিনের মধ্যে আমরা কনফার্ম রিপ্লাই পেয়ে যাব। এমডি কুতুবুদ্দিন বলছেন দাদা আমার ইমেল আইডি রেজিস্টার নেই, প্রবলেম আছে, এটাকে নিয়ে আমি বললাম সব ঘাপলা প্রসেনজিৎ হালদার, কিছু বলার নেই আমার। শেখ সুজল বলছেন দাদা থার্ড লিস্ট দেবে, থার্ড লিস্ট দেওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আজকের যে লিস্ট বেরিয়েছে সেখানে মাত্র 42 জনের নাম, তাহলে বাদবাকি ক্যান্ডিডেটগুলো বাদবাকি সিটগুলো ফিল করতে হলে থার্ড লিস্ট অবশ্যই আসবে। সপ্তপর্ণা মিত্র উনি বলছেন দাদা আমার ফোন সেকেন্ড মেরিট লিস্ট শো করছে না, বারবার রিফ্রেশ করুন, করবে। সপ্তপর্ণা মিত্র দাদা প্লিজ বলুন। শম্ভু রায় বলছেন দাদা আমি ওয়েটিং হিসেবে আছি সেকেন্ড ফেজে, কিন্তু আজকে 620 জনের মধ্যে 42 জন দিল আর আমি কাস্ট এসসি, কিন্তু আজকে দেখি এসসি সিট পূর্ণ হয়ে গেল, তার মানে কি আশা করে লাভ আছে? ঠিক বুঝলাম না, আর একবার পড়ি দাদা আমি ওয়েটিং হিসেবে আছি সেকেন্ড ফেজে, কিন্তু আজকে 620 জনের মধ্যে 42 জন দিল আর আমি কাস্ট এসসি, কিন্তু আজকে দেখি এসটি এসসি সিট পূর্ণ হয়ে গেল, তার মানে কি আশা করে লাভ আছে? ওয়েটিংয়ে যখন আছেন আশা করে এখনও পর্যন্ত লাভ আছে, কারণ হচ্ছে ধরুন যে কটা এসসি ফিল আপ হয়ে গেলো বলছেন, ফিল আপ হয়ে গেলেও তো সবাই এসসি জয়েন করবে না, তাহলে ওয়েটিং থেকেই টানা হবে যারা জয়েন করবে না তাদের জন্য। সেক্ষেত্রে যদি আপনার ভাগ্যে থাকে সেই জায়গায় আপনার নামটা আসতে পারে, তবে শুধুমাত্র এর উপর আশা করেই বসে থাকবেন না, আপনার প্রিপারেশানটা চালিয়ে যান যাতে অন্য চাকরিরও জন্য আপনার সুবিধা হয়। নাজিম আলী কমেন্ট করছেন দাদা থার্ড লিস্ট সম্ভাব্য তারিখ কবে? থার্ড লিস্টের সম্ভাব্য তারিখ বলা তো মোটামুটি মুশকিল, কারণ হচ্ছে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট যারা এখন চাকরি পেল তারা জয়েন করবে, জয়েন করে যে জায়গাগুলো ফাঁকা পড়ে থাকবে তাদের জন্য থার্ড লিস্ট আসবে, তো মোটামুটি সেটা 2018-র একদম শেষের দিকে হতে পারে। মোস্তাফুর রহমান উনি কমেন্ট করছেন দাদা থার্ড মেরিট লিস্ট কি হবে? হ্যাঁ হওয়ার সম্ভাবনা প্রচুর, কারণটাও আমি ব্যাখ্যা করলাম, অনেকবার বললাম, আশা করছি শুনেছেন। আর এটাই কি সেকেন্ড মেরিট লিস্ট? সার্ভার প্রবলেম দেখাচ্ছে, সার্ভার রিফ্রেস করে করে দেখুন হয়ে যাবে। বিকাশ বহুমিক উনি বলছেন এই লিস্ট কীভাবে পাবলিশ হলো? এই লিস্ট সেইভাবেই পাবলিশ হলো বলে মনে করছি, যেগুলো আমি প্রথম থেকে বলে আসছি, যারা ডকুমেন্ট ভেরিফিকেশান ইনকমপ্লিট ছিল তাদের এটা হয়তোবা লিস্ট হতে পারে, এটাই সম্ভাবনা আছে। তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করতে হবে, অলরেডি 20 মিনিট। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।